মরুর বুকে বইছে বিশ্বকাপ ঝড়। মঙ্গলবার থেকে চলছে গ্রুপ পর্বের শেষ পর্বের খেলা। প্রথম ম্যাচগুলো আলাদা আলাদা সময়ে হলেও শেষ ম্যাচগুলো দুইটি করে হচ্ছে একই সময়ে। কেউ কেউ বলছেন আর্জেন্টিনা ও জার্মানির দুর্নীতির কারণেই এমন নিয়ম করেছে ফিফা। আসলেই কি তাই? যদি হয় তবে কি এমন দুর্নীতি করেছিল জার্মানি ও আর্জেন্টিনা? এইসব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের প্রতিবেদন। সাল 1978, আর্জেন্টিনার ঘরের মাঠে বিশ্বকাপ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচটা সবার পরে। বিতর্ক আছে স্বাগতিক আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা দিতেই এমনটা করা হয়েছিল, যাতে সবকিছু বিবেচনা করে আর্জেন্টিনা শেষ ম্যাচটা খেলতে নামতে পারে। আর্জেন্টিনার জন্য সেদিনের হিসেবটা ছিল বড্ড কঠিন। ব্রাজিল পেরুকে 3-0 গোলে হারানোর পর পরের রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার পেরুকে হারাতে হতো 4 গোলের ব্যবধানে। সারা দুনিয়াকে অবাক করে দিয়ে সেই অসাধ্যই সাধন করে আর্জেন্টিনা। ম্যাচটি জিতে যায় 6-0 গোলে। অভিযোগ আছে পেরুকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক প্রলোভন দেখিয়ে সেদিন ম্যাচটা কিনে নিয়েছিল আর্জেন্টিনা। 2012 সালে পেরুর সাবেক সিনেটর হেনারো লেডিসমা বিষয়টি স্বীকার করে এক বিবৃতিও দিয়েছিল। 1982 বিশ্বকাপে সমালোচনার ঝড় ওঠে জার্মানি অস্ট্রিয়ার ম্যাচ নিয়ে। অস্ট্রিয়া ও জার্মানির গ্রুপের অন্য দুই দল ছিল আলজেরিয়া ও চিলি। সেবার পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলছিল আলজেরিয়া। প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে দিয়েছিল 2-1 গোলে, যা কিনা ইউরোপের কোনো দলের বিপক্ষে আফ্রিকান দেশের প্রথম জয়। তবে পরের ম্যাচটি অস্ট্রিয়ার কাছে 2-0 গোলে হেরে বসে আলজেরিয়া। শেষ ম্যাচে চিলির বিপক্ষে জেতে 3-2 গোলে। সে সময় জিতলে 2 পয়েন্ট আর ড্র হলে দেয়া হতো 1 পয়েন্ট করে। গ্রুপের শেষ ম্যাচে সমীকরণ দাঁড়ায় অনেকটা এরকম। জার্মানি যদি অস্ট্রিয়াকে 1 গোলের ব্যবধানে হারিয়ে দেয় তাহলে অস্ট্রিয়া ও জার্মানি চলে যাবে পরের রাউন্ডে। 3 গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে অস্ট্রিয়া। জার্মানি অস্ট্রিয়াকে হারাবে এমন আশায় ছিল আলজেরিয়া। 25 জুন 1982, জার্মানির প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্রথমেই একটি গোল করে এগিয়ে যায় জার্মানি। এরপর পুরোটা সময় জার্মানি বা অস্ট্রিয়া কেউই গোল করার কোনো চেষ্টা করেনি, কেননা জার্মানি 1-0 গোলে জিতলে পরের রাউন্ডে তারা অস্ট্রিয়াকে নিয়েই জিতে পারত। স্পেনের গিহন শহরে অনুষ্ঠিত সেই ম্যাচটি পাতানো ছিল বলে অভিযোগ আছে ইতিহাসে, যা কিনা গিহনে লজ্জা হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরপর দুটি বিশ্বকাপের এমন ঘটনাই ফিফাকে বাধ্য করে সমাধানের পথ খুঁজতে। কোনো দল যেন অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য 1986 সালে মেক্সিকো বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি একই সময়ে আয়োজন করে ফিফা, যাতে কোনো দলই পরের রাউন্ডে যাবার সমীকরণ আগে থেকে বুঝতে না পারে।